ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দু পল্লী পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেন রাষ্ট্রদূত এইচ ই জন ফ্রিজেল। সকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, পরে স্থানীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এ সময় তিনি বলেন, নাসিরনগরের হামলার ঘটনা থেকে সকলকে শিক্ষা নিতে হবে, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে। এদিকে ফেসবুকে পবিত্র কাবা শরীফকে নিয়ে ব্যঙ্গ চিত্র পোস্ট দেওয়ার অভিযোগে কারাগারে থাকা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হরিণবেড় গ্রামের রসরাজ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আগামী 16 জানুয়ারি পরবর্তী জামিন শুনানির তারিখ নির্ধারণ করেন জেলা জজ ও দায়রা জজ ইসমাইল হোসেন।